এখন দাঁড়িয়ে আছি বাণগড় দুর্গে। দুর্গের পশ্চিম দিকে পুনর্ভবা নদী আর বাকি তিন দিকে পরিখা। দুর্গের উঁচু পাঁচিলের মধ্যে একাধিক ওয়াচ টাওয়ার আজও দেখা যায়। এখানে মৌর্য যুগ থেকে মুসলমান কাল পর্যন্ত পাঁচটি অধিবসতি স্তর শনাক্ত করা হয়েছে। 1938 থেকে 41 সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক কুঞ্জগোবিন্দ গোস্বামীর নেতৃত্বে খননকার্য হয়। তারপর দীর্ঘদিন বন্ধ থাকার পরে 2007 থেকে 10-এ ASI কর্তৃক আবার খননকার্য হয়। মাটির তলা থেকে পাওয়া যায় পাথরের কুঠার, টেরাকোটার মেঝে, পাথরের মালা, মাটির পাত্র, তামার মুদ্রা সহ আরও অনেক কিছু। বালুরঘাট মিউজিয়ামে এর বেশিরভাগ রাখা আছে। পণ্ডিতদের মতে আরও অনেক রহস্যই মাটির তলায় আছে, যথেষ্ট খননকার্য গবেষণা এখনও হয়নি। দেওয়ালের এই আঁকিমুখি বন্ধ করা কি খুব কঠিন কাজ? এখানে পদ্ম আকৃতির কুণ্ড ছিল। এই ত্রিকোণ বিশিষ্ট দেওয়ালগুলো থেকে পদ্ম আকৃতির কিছুটা আভাস পাওয়া যায়। পাশে ছিল শস্যাগার, কুণ্ডর জলে ঠান্ডা থাকত, অনেকটা হিমঘরের মতো ব্যবস্থা। একটা সময় এই জায়গাটা জমজমাট পিকনিক স্পট ছিল, তাতে বেশ কিছুটা ক্ষতি হয়ে গেছে। 20-22 বছর আগে এই জায়গায় পিকনিক নিষিদ্ধ করে দেওয়া হয়। কিন্তু এই দুর্গ আজও অরক্ষিত, ভিতরে চাষও হচ্ছে বাসও হচ্ছে। লোকমুখে এই স্তম্ভগুলি উষারানীর বিয়ের কলাগাছ নামে পরিচিত, যা নাকি পরবর্তীকালে পাথরে রূপান্তরিত হয়। এর কোনো ঐতিহাসিক সত্যতা নেই। দুর্গ থেকে 1.5 কিলোমিটার দূরের এই জায়গাটা ঐতিহাসিক মতে পূজাস্থল হিসেবে চিহ্নিত। একটা খুব মজার ধারণা আছে যে এই চারটে স্তম্ভ যে জড়িয়ে ধরে দুহাত ছুঁতে পারবে তার মনের ইচ্ছা পূরণ হবে। স্বাভাবিকভাবেই কেউ ছুঁতে পারেন না, কিন্তু মজার কথা হলো আমি ছুঁতে পেরেছিলাম। তবে আমার এই কুসংস্কারে বিশ্বাস না থাকায় মনের ইচ্ছা পূরণের কোনো আশা নেই। একটু দূরে আছে মৌলালা আতাউদ্দিন শাহের কবর, সুফিবাদের প্রচারক। ১৩-১৪ শতকে এই দরগা বানানো হয়। শোনা যায় এই সুড়ঙ্গপথ বাণগড় দুর্গের সঙ্গে যুক্ত ছিল। এখন যদিও সুড়ঙ্গমুখ বন্ধ করে দেওয়া হয়েছে,
বানগড় দুর্গ থেকে 5 কিলোমিটার দূরে আছে মাহুর কিসমত গ্রাম। সুন্দর এই গ্রামের এক প্রান্তে অত্যন্ত অবহেলার সঙ্গে আছে এই পঞ্চরথ বিষ্ণু মন্দির। 8ম শতকের স্থাপত্য। রথের আদলে সম্পূর্ণ মন্দির তৈরি, অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ। ওপরের দুটো চূড়া ভেঙে গেছে, কোনো জায়গায় খুবলে নেওয়া হয়েছে দেওয়ালের অলঙ্করণ। এই মন্দির ভেঙে পড়া অথবা গাছের ভিতরে ঢুকে যাওয়া তা শুধু সময়ের অপেক্ষা। মালদা থেকে গঙ্গারামপুরের দূরত্ব 70 কিলোমিটার। ট্রেনে বালুরঘাটের আগের স্টেশন হলো গঙ্গারামপুর। আগের ভিডিওতে বলেছিলাম ভাইরাল স্কোপের সাবস্ক্রাইবার প্রেমাঙ্কুরের আমন্ত্রণে আমি মালদায় বেড়াতে এসেছিলাম। গৌড় ঘুরে এলাম দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। শহর থেকে একটু বাইরে এই সুন্দর গ্রাম্য পরিবেশে আমি ছিলাম। এখানে প্রেমাঙ্কুরের শ্বশুরবাড়ি। গঙ্গারামপুর বাজার এলাকায় থাকার কয়েকটা ভালো হোটেল হলো। গ্রামে ঘুরতে ঘুরতে এলাম একটা ছোট্ট তাঁত কারখানায়। গঙ্গারামপুরের তাঁত খুব বিখ্যাত। শিল্পীরা নিজেদের আর্থিক কষ্টের কথা জানালেন। এখানকার আরেকটা বিখ্যাত জিনিস হলো দই। এই সমস্ত দোকানই ভালো, তবে এনার্জেনি সব থেকে ভালো। এখান থেকে দই নিয়ে আমি গিয়েছিলাম সিকিমের পেলিং। কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ঠান্ডা দই খাওয়ার মজাই ছিল আলাদা।